পরীক্ষায় ভালো ফল করায় মেধাবী শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানো হলো গোটা শহর। তাদের গলায় ফুলের মালা পরিয়ে হেলিকপ্টারে ঘোরানোর ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে পুরো এলাকায়। বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করায় সিরাজগঞ্জের 32 মেধাবী শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে শহর ঘুরিয়েছে শাহীন স্কুল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানো হয়। 7 ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। আমার নাম শাফা শামিলি সরণী, আমি দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি সম্মিলিতভাবে প্রথম হয়েছি, সেজন্য আমাকে হেলিকপ্টারে ওঠানো হয়েছে। বলতে গেলে আমার জীবনের সবথেকে সুন্দর এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে আমার এই দিনটার মাধ্যমে আমি অতিবাহিত করলাম। আজকে আমার এই মাসটা কিংবা এই কয়েকটা দিন আসলে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আনন্দময়, কারণ ক্যাডেট কলেজ লিখিত ভর্তি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। জানা যায়, SEF ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় 4 শ্রেণী থেকে জেলার 2900 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে বৃত্তি পায় 296 জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রতি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে শাহীন স্কুলের 12 শিক্ষার্থী। এছাড়াও অন্যান্য স্কুলের 12 জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এদের মধ্য থেকে শীর্ষ স্থান পাওয়া 4 জন ও শাহীন ক্যাডেট কোচিং থেকে ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়া আরও 4 জনকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। তাদের সবাইকে নিয়ে অর্থাৎ মোট 32 জনকে হেলিকপ্টারে ঘুরিয়ে আনা হয়। এছাড়াও শীর্ষস্থান অর্জনকারী 4 জনকে একটি করে ট্যাব উপহার দেওয়া হয়েছে। ছেলে মেয়েদের এমন সাফল্যে আনন্দিত তাদের অভিভাবকরাও। পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা চতুর্থ শ্রেণী থেকে প্রথম হয়েছে, এটাতে আমি খুব আনন্দিত। আর শাহীন কোচিং থেকে ডাকলো আমার ভাইকে, এই সংবর্ধনা অনুষ্ঠানের কথা যখন বললো, তখন হেলিকপ্টারে ওঠানোর কথা যখন শুনলাম তখন তো অনেক ভালো লাগলো যে ভাই, মানে আমি বোন হিসেবে আমার ভাই এত বড় একটা প্রাপ্তি এত ছোট বয়সে। অনুষ্ঠানের আয়োজক শাহীন স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক নুরুল ইসলাম জানান, এসব কৃতি শিক্ষার্থীরা এলাকার সুনাম বয়ে আনবে, তাদেরকে পড়ালেখার প্রতি আরো মনোযোগী করতে এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা পরিবারের এই আয়োজনের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীরা পরিশ্রম করে ভালোভাবে পড়ালেখা করে অধ্যয়ন করে তারা যে তাদের মেধা স্বাক্ষর রেখেছে, যারা ইতিমধ্যেই এই মেধার স্থান অর্জন করতে পেরেছে তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এই আয়োজনের মাধ্যমে। এর আগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতাটি বুধবার সকাল 9টায় শুরু হয়। সবশেষে বিজয়ীদের মাঝে ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির। নুসরাত জাহান কলি, কালবেলা।